আবারও একটি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তো কারা সেই ছুটি পাবেন এবং কত তারিখে ছুটি ঘোষণা হয়েছে সমস্ত তথ্য জানিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29/11/2022 ডেটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে। সেই নোটিফিকেশনটিতে বলা হয়েছে, ইন কন্টিনিউশন অব দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন নং 3640 ডেটে 26 নভেম্বর 2021, অর্থাৎ 2021-এর 26 নভেম্বর যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী, দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার 26 ডিসেম্বর 2022 মনডে অ্যাজ হলিডে, বিং দ্য ডে আফটার ক্রিসমাস ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস, লোকাল বডিস, স্ট্যাটারি বডিস, বোর্ডস, কর্পোরেশনস অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোলড অর ওন্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, এডুকেশনাল ইনস্টিটিউশনস, আদার অফিসেস, ইনস্টিটিউশনস আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্থ বা অবস্থিত যে সমস্ত প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার কর্মী বা শিক্ষকরা কিন্তু এই ছুটিটি পাচ্ছেন আগামী 26 ডিসেম্বর 2022, অর্থাৎ মনডেতে। তো ক্রিসমাস ডে উপলক্ষে এই ছুটি দেওয়া হয়েছে। তো এখানে স্পষ্টই বলে দেওয়া হয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস, লোকাল বডিস, স্ট্যাটারি বডিস, বোর্ডস, কর্পোরেশন, আন্ডারটেকিংস কন্ট্রোল অর ওন্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, এছাড়াও এডুকেশনাল ইনস্টিটিউশনের যারা রয়েছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও কিন্তু এই ছুটিটি পাবেন। সেই বিষয়টি জানিয়ে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেটি 29/11/2022 ডেটে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। তো বন্ধুরা, চাইলে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অন্যান্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং পরবর্তীতে আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ধন্যবাদ।